সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে 8,52,090 ভারতীয় রুপি সহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা সদরের কমলাবাড়ি গ্রামের কালামিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন নরসিংদী জেলার রায়পুর থানার দক্ষিণ মির্জাপুর গ্রামের মোহাম্মদ চান মিয়ার ছেলে আলী আহমদ ও তার স্ত্রী সাবিরুন্নাহার। আলী আহমদ কয়েক বছর পূর্বে জৈন্তাপুর উত্তরা ব্যাংকের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। বিভিন্ন অনিয়মের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। গত 3-4 বছর থেকে সে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ি গ্রামের কালামিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দাস্তগীর আহমেদ। Thank you.